ধর্মের বিভিন্ন বিষয়ে ঠাট্টা বিদ্রুপ মশকরা করা, যেটাকে বর্তমানে আরেকটি নামে নামকরণ করা হয় তা হচ্ছে চিত্রাঙ্কন, যার মাধ্যমে মুসলিমদের চিত্রাঙ্কন করা হয় অথবা কখনো কখনো বিভিন্ন পদভ্রষ্ট দলেরও চিত্রাঙ্কন করা হয়। যখন আমরা এদের প্রতিবাদ জানাব তখন আমরা তাদেরকে ঠাট্টা বিদ্রুপ বা চিত্রাঙ্কনের মাধ্যমে প্রতিবাদ জানাব না, বরং আমরা তাদের প্রতিবাদ জানাব কিতাব এবং সুন্নার মাধ্যমে, এবং সালাফগণ যেই পদ্ধতিতে প্রতিবাদ জানিয়েছেন আমরাও তাদেরকে তেমনি প্রতিবাদ জানাব। কুফর দুই প্রকার, কুফরে এরাদ আর কুফরে মুআরাদা। কুফরে এরাদ হচ্ছে যে দিনের মধ্যে প্রবেশ করে না, যেমন আবু তালেব, আর কুফরে মুআরাদা হচ্ছে দিনের মধ্যে প্রবেশ না করেও দিনকে গালি দেয়, কটাক্ষ করে, যেমন আবু জাহাল, আবু লাহাব, ফেরাউন। দিনকে গালি দেওয়া এই কুফরেরই অন্তর্ভুক্ত, অর্থাৎ কুফরে মুআরাদা, যেটা কুফরে আকবর বা বড় কুফরি। কিছু মানুষ বলে যে ভাই আপনার অন্তর কেমন, তখন সে বলে যে তার অন্তর ইমানের শক্তিতে পরিপূর্ণ, অথচ এই ব্যক্তি তার রবকে, তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তার দিনকে গালি দেওয়াকে কোনো সমস্যা মনে করে না। বড় ব্যক্তি মনে করে যে দুনিয়ার তার কোনো নেতাকে গালি দিলে তাকে অবশ্যই জেলে রাখতে হবে। এই ব্যক্তি যখন কোনো বিষয়ে রাগান্বিত হয় তখন সে তার রবকে গালি দেয়, অথচ রাগান্বিত হলে তার নেতাকে কিন্তু গালি দেয় না। অনুরূপভাবে টাকা কিন্তু ছিঁড়ে ফেলে না, তার পিতাকে গালি দেয় না, সে এইগুলো করতে পারে না, অথচ তার রবকে গালি দেওয়া, তার দিনকে গালি দেওয়া তার নিকটে খুব সহজ বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুল আবিল্লাহ, অর্থাৎ সে কেবলমাত্র আল্লাহর ব্যাপারে ঠাট্টা বিদ্রুপ মশকরা করে থাকে। এরা চিরন্তন সত্য আল্লাহকে গালি দেয়, তার শরাই এবং দুনিয়াবী নিদর্শনকে গালি দেয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ অন্যান্য নবীদেরকে গালি দেয়। কিছু কিছু মানুষদের নিকটে গালি দেওয়ার একমাত্র বিষয়ই মনে হয় কেবলমাত্র আল্লাহর আয়াত, রসুলের হাদিস, সাহাবিদের কথা, সালফে সালেহীনদের কথা ইত্যাদি। কিছু কিছু মানুষ মূর্তি বা দেবদেবীর নামে শপথ করে বলে যে আমি মজা করছি, কিন্তু ইসলাম ভঙ্গের বিষয়ে মজা করে বলা বা ইচ্ছাকৃত বলা একই জিনিস। আল্লাহ আমাদেরকে এ থেকে রক্ষা করুন। সুতরাং সম্মানিত ভাইয়েরা, বিষয়টি খুবই ভয়াবহ। কেবলমাত্র ভীত অবস্থাতেই আপনি আল্লাহর আয়াত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের নিকটবর্তী হন। আল্লাহ তাআলা বলছেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। সুতরাং কখনোই আল্লাহর আয়াত এবং রাসূলের হাদিসকে ঠাট্টা বিদ্রুপ বা মশকরার বিষয় হিসেবে গ্রহণ করা উচিত। বর্তমানে আপনাদের নিকটে অনেক মেসেজ এসে থাকে যেখানে আইম্মাদের কথা, কোরআনের আয়াত, হাদিস নিয়ে বিভিন্ন রকমের কৌতুক করা হয়ে থাকে। লাজনায় দায়মার ফতোয়া হচ্ছে যদি স্পষ্টভাবে রবকে বা দিনকে বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেওয়া হয় তাহলে সেটা বড় কুফরির অন্তর্ভুক্ত, আর যদি কিছুটা অস্পষ্টতা থাকে, অর্থাৎ এমন কথা বললো যার ভিতরে গালি নেই কিন্তু মানুষজন হাসাহাসি করছে, তখন আমরা তাদেরকে সতর্ক করব, তাদেরকে তওবা করতে বলবো। যদি ছেড়ে দেয় তো আলহামদুলিল্লাহ, আর যদি না ছেড়ে দেয় এবং এটা করতেই থাকে তাহলে সে কুফরিতে লিপ্ত হলো। নাউযু বিল্লাহ, নাসআলুল্লাহ আল আফিয়াত ওয়াস সালামা। হাদিসে বর্ণিত হয়েছে তাবুক যুদ্ধে এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধে অংশগ্রহণ করেছিল। এই ব্যক্তি বলেছিল আমরা আমাদের এই কোরআন পাঠকারী ব্যক্তিদেরকে পেটুক এবং কাপুরুষ হিসেবেই দেখতে পাই। কোরআন পাঠকারী বলতে কারা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামগণ। সে তাদের ব্যাপারে ঠাট্টা বিদ্রুপ করলো। কিছু কিছু ব্যক্তি বলে যে আমরা কোরআন, সুন্নাহ এবং সাহাবিদের মাধ্যমে অন্তরে প্রশান্তি লাভ করব। সম্মানিত ভাইয়েরা, যে ব্যক্তি সাহাবিদেরকে দোষারোপ করলো মূলত সে আল্লাহকেই দোষারোপ করলো, সে দিনকে দোষারোপ করলো, সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দোষারোপ করলো। সাহাবিদেরকে দোষারোপ করার অর্থই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনকে দোষারোপ করা, কেননা তিনিই তাদেরকে তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহযোগী হিসেবে মনোনীত করেছিলেন। অনুরূপভাবে এটা দিনের ব্যাপারেও দোষারোপ করার, কেননা এর অর্থ দাঁড়ায় যে তিনি এমন কিছু লোকের মাধ্যমে দিনকে আমাদের পর্যন্ত পৌঁছেছেন যাদের প্রতি তিনিই সন্তুষ্ট নন। সাহাবিদেরকে গালি দেওয়ার বিষয়টি একদম স্পষ্ট যে যে ব্যক্তি সাহাবিদেরকে গালি দিল সে আল্লাহকে গালি দিল, তার দিনকে গালি দিল, তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিল। সুতরাং তাদের ব্যাপারে আমরা কেবলমাত্র ভালো ধারণাই রাখবো।